আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সুপ্রমন খান অ্যান্ড হাসাজির পক্ষ থেকে এবং কৃষি বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। তো আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের বিষয়ে বলার মতো কেমন কিছু নেই, তারপর বলি আমাদের ফার্মটি হচ্ছে খুলনা জেলায়, চাইলে আসতে পারেন অথবা আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে সকল প্রকার বাচ্চা একদিন সকল প্রকার বাচ্চা আমরা সাপ্লাই করে থাকি। যে কোনো প্রকার বাচ্চার জন্য সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তার টিকি মিয়া গয়না হাঁস কুড়ে এভরিথিং ফার্ম জগতের যত কিছু আছে সকল কিছু আমরা সাপ্লাই করে থাকি, এবং এছাড়া ঔষধ থেকে শুরু করে সব কিছু আমরা সাপ্লাই করে থাকি। ঔষধ, খাবারপত্র, পানিপত্র এভরিথিং প্রভৃতি সামগ্রী সব কিছু আমরা সাপ্লাই করে থাকি। তো এভরিথিং যত কিছুর জন্য সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর দ্বিতীয় কথা হচ্ছে আজকের যে ভিডিও সেটা হচ্ছে এক পাশের হাতের বাচ্চা। ভিডিওর টাইটেলটা হচ্ছে এক মাসের হাসির বাচ্চা দেখতে পাই, কিন্তু আমরা আপনারা খুব ভালোভাবে জানেন যে আমরা কোনো বাচ্চা বড়ো করে ডিসক্রাইব করি না। তো অবশ্যই এটা নিয়ে তো কনফিউশন অনেকেই আসে, কিন্তু কনফিউশন কিছু নেই। আসলে শুধুমাত্র যাদের বাচ্চা অর্ডার আছে, সাপোজ আপনাকে পনেরোজন দশ দিনের বাচ্চা, সে আপনি যদি দশ দিন আগে বাচ্চাটা বুকিং করেন, দশ দিনের বাচ্চা 50% টাকা অ্যাডভান্স করলে আমরা আপনার জন্য বাচ্চা তৈরি করে আপনার জন্য দশ দিন পর আপনাকে সাপ্লাই করবো। এইভাবে আপনি দশ দিন, দুই দিন, এক মাস যে কোনো ধরনের বাচ্চাকে বুকিং করতে পারেন, তবে এক মাসের উপরে না। কারণ যে কোনো আমি যেটা সবাইকে বলে থাকি, যে কোনো খাবারে জিরো বাচ্চা নিয়ে লালন পালন করলে সব থেকে বেটার। এরপর যারা বাচ্চা বোর্ডিং করতে ভয় পাচ্ছেন, যারা বাচ্চা বোর্ডিং করতে সমস্যা, শুধু তাদের জন্য আপনি যেটা দিচ্ছি আপনারা যেটা করবেন আমাদের কাছে বাচ্চা বোর্ডিং করে নিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই আপনার নির্দিষ্ট পরিমাণ যে প্রাইস আসছে সেটা রেখে ভিতরে আপনি একটু কমে পেয়ে যাবেন। তো আজকে যেটা আমি দেখাবো, এখানে দেখেন আমাদের কিছু বাচ্চা, এখানে যে বাচ্চাগুলো দেখছি অনেক বউ বউ আছে, কিন্তু আসলে এটা কিন্তু আপনার জিরো বাচ্চা না, এটা অলরেডি দশ দিন বয়স হয়ে গেছে। আপনার আজকে দেখেন অনেক ধরনের গোলা ছেলাও আছে, গোলাও অলরেডি পাটনাও বেড়ে গেছে, যে পাটনা নাই। তো আজকে যেটা করতেছে ভিডিওটা করতেছে এজন্য, কারণ এটা হচ্ছে আমি এই বাচ্চাটা হচ্ছে আমি আপনাকে আগামীকালকে ডেলিভারি দিয়ে দেবো। এটা চিটাগাঙ্গের এক ভাইয়ের। তো চিটাগাঙ্গের ভাই অলরেডি দশ দিন আগেই টাকা পেমেন্ট করছে, এখন সে এটা অমৃত। তো এই দেখেন সিম্পলভাবে আমরা এই বাচ্চাটা কিন্তু বোরিং করছি, খুব সিম্পলভাবে চারটা ভাল, একসঙ্গে চারটা ভাল দেখেন, ছয়টা ট্রেনে দিচ্ছি এখানে, আপনার ছয়টা পানি দত্ত আছে। এই সিম্পলভাবে আসলে বাচ্চারা বোর্ডিং করে। এরপরও মানুষ অনেকে বাচ্চা কাঁদে, হ্যাঁ ভাই বাচ্চা ভাই এক হাজার বাচ্চা নিলাম, ও অনেক বাচ্চা তো মানা করবে, কী বাচ্চা দিয়েছে, কী বাচ্চা দিয়ে কী দিচ্ছে। আমরা এখানে বাচ্চা বোর্ডিং করছি, কিন্তু বাচ্চা কিচ্ছু হচ্ছে, কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে আপনি যে ওষুধ বা মেনটেন ফলো করতেছেন এগুলো ভুল বা এগুলো ঠিকমতো হচ্ছে না। এর জন্য আমরা বাচ্চা বোর্ডিংয়ের জন্য খুব সুন্দর সুন্দর ভিডিও দেওয়া আছে। এখানে যেহেতু আসলে বিস্তারিত বলার মতো তেমন কিছু নেই, এ বিষয়ে যেহেতু আমি আগে অনেক ভিডিও দিচ্ছি, আপনার বাচ্চা ঔষধের জন্য আমরা অনেক ভিডিও দিচ্ছি যে কীভাবে বাচ্চা বোর্ডিং ঔষধ দেওয়ার জন্য ভিডিও দেওয়া আছে। এছাড়া আমরা সকল প্রকার ঔষধ সাপ্লাই করি, যে কোনো প্রকার ঔষধের জন্য সহজে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারি। আরেকটা কথা সেটা হচ্ছে আপনি যে কোনো প্রকার বাচ্চা এভরিথিং যে কোনো প্রকার বাচ্চার জন্য অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করেন। আর সব থেকে যেটা বড় কথা মানে বলছিলেন যে বাচ্চা নিজের খাবারের বাচ্চা নিজেকে তৈরি করে নিতে হবে। এই জন্য যে এক আবহাওয়ার থেকে বড় হয় তার এক আবহাওয়া যদি আপনার দুধ পাঠাতে নাও পারে, এতে না পাওয়ার সম্ভাবনাটা বেশি, অনেক খাবারই লস থাকছে, অনেক খাবার, অনেকের টাকা আছে ভাই, বেশি টাকা আছে সে বড় বড় হাঁস কিনতে শুনতে ধরা যাচ্ছে। আমাদের একটা ভিডিও আছে বড় হাঁস কিনলেন কি বাচ্চা হাঁস কিনলেন, এই ভিডিওটা দেখবেন অনেক সুন্দরভাবে বোঝানো আছে। ভিডিওটি অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, অবশ্যই ভিডিওটি অবশ্যই করে দেখবেন। আরেকটা কথা, অবশ্যই যে কোনো প্রকার বাচ্চা নেওয়ার আগে অবশ্যই কিন্তু আপনাকে এটা মনে করে রাখতে হবে, আপনি দশ দিন নেন, দুই দিন নেন বা এক মাস নেন, যে কোনো প্রকার বাচ্চা নেওয়ার আগে আপনাকে অবশ্যই যেটা করতে হবে এক মাস বা দুই দিন বা দশ দিন আগে বুকিং দিতে হবে, তাহলে আপনি আমি সেই কয়েকদিনের বাচ্চা আপনার জন্যই তৈরি করবো। আমি কিন্তু কোনো বাচ্চা অ্যাডভান্স তৈরি করি না, আপনি জিরো বাচ্চা নেন, এখন সিজন, এখন 2018 আট মাস, এখন সিজন চলতেছে, এই সিজনে আপনি বাচ্চা নেন, আজকে বলেন আমি কালকে দেবো, আজকে টাকা পেমেন্ট করলে আমি কালকে পাঠিয়ে দেবো, বা আজকে বলেন আপনি আগামীকাল দিয়ে শুনে দেবেন, কিন্তু তখন শীতের সময় আসবে, তখন কিন্তু আপনি দামটা দ্বিগুণ হয়ে যাবে, তখন কিন্তু বাচ্চাটা হাই থাকবে।
যে কারোর বাড়ি এরকম 5-6-8-10 জায়গা থাকে, আপনি এরকম একটা জায়গাতে বাচ্চাগুলো বোলিং করে, এখন তো রেট খুব আছে, বাচ্চাগুলো বোলিং করে তারপর নির্দিষ্ট সময় আপনি যেটা করবেন, নির্দিষ্ট সময় আপনি এই বাচ্চাটা আপনার বড় ঘর তৈরি হয়ে গেলে আপনি সেখানে শিফট করবেন। এখন আপনি বিশাল আকারে ঘর তৈরি করলেন, আপনি বাচ্চাগুলো নিয়ে এক কোনায় ফেলে রেখ করবে 2 মাস, এরপরে আপনার বড় ঘরের খুব প্রয়োজন। এই জন্য বলি যে আগে ঘরও তৈরি করতে থাকেন, আপনি বাচ্চাও বোর্ডিং করতে থাকেন, এতে কি আপনার 2 দিককে সাশ্রয় হবে। আপনার যেমন আপনার ঘরের কাজেও বাচ্চা থাকলে তো তাদের তো গতিও বাড়বে, আর একটা কাজ হচ্ছে বাচ্চার দাম যদি 1 টাকা বাড়ে আপনার 1,000 টাকা লাগবে, এটা মনে হচ্ছে 1,000 টাকা বেড়ে গেল। তো যত সম্ভব বাচ্চাদের কন্ট্যাক্টে একটু অবশ্যই দিতে হবে, কারণ এখন বর্তমানে কিন্তু বাচ্চাদের তো অনেকটা বাড়তেছে, কারণ শীতের সিজনে অনেকটা এগিয়ে আসছে। তো অবশ্যই বিষয়টি সবাই মাথায় রাখবেন, যে কোনো প্রকার এরকম বড়ো বাচ্চা নিতে হলে অবশ্যই যে কোনো প্রকার বাচ্চার জন্য সরকারি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, তাহলে অবশ্যই দেখেন এখানে বড়ো বাচ্চা অলরেডি 10 দিন বয়স হয়ে গেছে, পানি বাচ্চার জন্য একটু বাচ্চা নিয়ে রাখছে। তো যে কোনো প্রকার বাচ্চার জন্য সরকারি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, আর সবথেকে ভালো কথা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই কামনা আজকের মতো এখানে দেখা হবে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ।